তুই কি ভাবছস? তুই আমার কাছ থেকে বাচ্চা যাবি? ভাই আমার জানাতেন ভাই, আমি আর করুম না ভাই। এইটা তোর অনেক আগেই বাবা দরকার ছিল। তোর এত সহজে তো আমি মরতে দেবো না। তোরে আমি আগেই কইছিলাম, আমার রুটিটা নিস না। রুটিটা যদি আগে দিয়ে দিতি আজকে তোর মরতে হইতো না। এইটা আমি কি করছি? আমার দ্বারা একজন মানুষ মারা গেছে, আমি এখন কই যামু? আমি কার কাছে যামু? দেখতেরি যা করছি ভালো করছি। ও আমার রুটি খেয়ে লাইছে। আল্লাহ, আমার দ্বারা একজন মানুষ মারা গেছে, আমি এখন কি করমু? আব্বা, আমি এটা কি করলাম? আমার হাতে একজন মানুষ মাইরা লাইলাম। আমার এখন কি হইব? আব্বা, তেরি আকো সেনা গুলি মারে, মেলা দিন পর করিমের বউ রাজি হইছে, আজকে বিকেল বেলায় ডেটে যামু। আব্বা, ওই কি হইছে? শালার এই কম বয়সে বিয়ে কইরাই জ্বালা হইছে। এই কসি বয়সে আমার একটা পোলাহান আছে, কেউ কি বিশ্বাস করবো? হপায় একটা কসি গার্লফ্রেন্ড পটাইছি, শালা ডাইকা বাচ্চা রাইতা খারাপ। কি হয়েছে ক? হাই হাই, তোর শরীরে তো রক্ত কে? আব্বা, আমি তো একজনকে মেরে ফেলাইছি, তুমি কি আমারে বাঁচাইবা না? ও ও, অবশ্যই বাঁচামু, তুই যা ভাত খাগা। কি করি এখন? আমার পোলারে তো বাঁচাইতে হইব। পুলিশ, হ্যালো পুলিশ স্টেশন। আব্বা, তুমি কারে কল দাও? কেউ না, কেউ না। কেউ না মানে দেখি আমি। পুলিশ! আব্বা, তোমারে কইছিলাম আমারে বাঁচাইতে, আর তুমি কি না আমারে ধরার জন্য পুলিশে কল দিছ? আব্বা, তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? আব্বা, আমি তো আপনারে মারতে চাই না আব্বা, আমি তো বাঁচতে চাইছিলাম। আমি এটা কি করলাম? আমি আমার বাপরে মেরে নিলাম, আমার এখন কি হবো? আমি এখন কার কাছে যাবো? কিরে বলো তো, বাচ্চা কই গেছে? এখন আহে না কে? স্কুল হয়ে গেছে। কি কিরে, কি খাইতাছস? জামুন চাই তাই খাও, আজকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমার বিল তুমিই দিবা। ঠিক আছে, সুমায়ের নাম্বার ডানছিলাম, বিকালে কোচিং এ দেখা করবার কইছাল, সমস্যা নাই। একটা কলাও খা। এই দে, তুই ওই দিকটা বামালে বইতে দে। এই ম্যাডামের অত্যাচার ভাল্লা দে না, ম্যাডাম তালে আমালে দিয়ে দাম তলায়। হ্যাঁ, তো স্কুল আবার তাল গাছ হইল কবে? আর তোর ম্যাডাম তোর তাল পাড়াই কে? আলে বেত্তা, তাম তলায়। তাম? ওই তাম কি? আরে অরে দিয়ে কাম করায়, বুঝে না। ও আচ্ছা, তাইলে তাইলে নু, মেলা দিন ধরলে তো ঘুরতে দেয় না, তাইলে তলা থবাই মিলে আমলা গুলাহি দাওয়ার তো তো বলে, তুই আদে তো তুই আমালে ভেন্দাই লিতে, তদলতে দামু না। বন্ধু বান্ধব দিক তো মজা করতেই পারি। হ তোর এখন তাতা হইতে না, তুই তো অনর বর্তনে তত দবি। আলা, আমি এমনিও তত লতে তো তত দূরতে যামু না, আমার ম্যাডাম আত্মে আমারে তো হইতে দেতে না, তুই নতুন তুনি আইতে। কসকি এলাকায় নতুন তুনি আইছে? এটা তুই আমার আগে কইবি না? বন্ধু কোন এলাকায় থাকে? আরে খুনি আইছে। হই, আমরাই তো বড় খুনি, দেশে যে পরিমাণ হরতাল হইতেছে কয়দিন পরে ডিমের দাম হইব 100 টাকা, মানুষ তো এমনি মরে যাবো গা, খুনি লাগে নাকি? খেতে হবে আকিস বিড়ি সাথে বাসি বিড়ি। কি রে হালার বুকে ক্যামেরাম্যান, তুই এনে কি করতাছস? কে রিপোর্টিং করতাছি? রিপোর্টার তুই না আমি। আপনি? তাইলে রিপোর্টিং করবো কেডা? আমি? তুই কেমনে রিপোর্টিং করস? ক্যামেরাম্যানটা যদি ক্যামেরার ভিতরে না দেখা যায় তাইলে এটা কি আর ক্যামেরাম্যান?
কত পাঁচ বছর ধরে ক্যামেরার বাইরে কাজ করতেছি, কখনো আমার 5 টাকা বেতন বাড়ে নাই, কখনো আমার 1 ফুটা ফ্রেম দেওয়া হয় নাই, ডিমের দাম যে পরিমাণ বাড়ছে এখন থানার সামনে যে থেরাপি দেওয়া ডিম খাওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, তোর আর আজকে দিকে ক্যামেরা করা লাগবো না, আজকে দিকে ক্যামেরার বাইরে আমি ক্যামেরা করতেছি না বস। আপনার এই কষ্ট আমার সহ্য হইব না, আপনি নতুন নতুন হয়তো ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন না, এই লোন মোবাইল এটা দিয়ে যা ক্যামেরা ধরেন। তো দর্শক বৃন্দ, ব্রেকিং নিউজ, বাংলার মাটিতে নেমে এসেছে এক ভয়ানক খুনি। খুন করাই যার নেশা আর খুন করাই তার পেশা, তার মধ্যে মায়া মহব্বত কিছুই নাই, এর কারণেই বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা আর সাথে বাড়ছে মৃত্যুর হারও, আর হাসপাতালে পড়ছে বেডের সংকট। তো দর্শক বৃন্দ চলুন, আজকে আমরা আপনাদের দেখাবো হাসপাতালের বর্তমান অবস্থা, চলুন। তো দর্শক বৃন্দ, যেরকমটা বলেছিলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন হাসপাতালের বর্তমান পরিস্থিতি, লোকজনের ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না। মিশা কথা কবি একটু কমে এখো, শুরু কর। ঠিক আছে, ক্যামেরা বেশি ঘুরানোর দরকার নেই। তো দর্শক বৃন্দ, যেরকমটা বলেছিলাম এই যে একজনকে পেয়েছি, দেখছেন কানতে কানতে হাসপাতাল থেকে বের হয়ে আসছে, হয়তো ওনার কোনো পরিবারের লোককে ওইখানে খুন করেছে। এই আপনার ভয় পাওয়ার কিছু নাই, আপনি আমাকে খুলে বলুন আপনার কি হয়েছে। আরে ভাই বলো, আরে বাড়া বলছো না কেন, 5 টাকার চকলেট কিনে দেবো, বলো বলো কি গুমু। ওই খুনি যেভাবে তোমার আত্মীয় স্বজনকে খুন করেছে, বলো বলো কে কইছে আপনার আমারকে মরছে। আমি এই জায়গায় নেটরে কাজ করতাম, 3 মাস ধরে কাজ করি, 1 মাসের বেতনও দেয় না, আজকে বেতন দিতে গেছি আমার মায়ের কাছে দেন তো কাট। আচ্ছা ঠিক আছে, আমি তোর 100 টাকা দিতাছি, তুই ওই খুনির বিষয়ে কিছু বানায় কো। আচ্ছা ঠিক আছে, এই ক্যামেরা ধর, সিন এডিট করে জোড়া লাগিয়ে দিস। তো আপনি দর্শকবৃন্দকে বলুন কেন আপনি কান্না করতে করতে হাসপাতালের বাইরে ঘুরছেন। সবাই রে মাইরা লাইছে। কিভাবে মারছে? ললিপপ দিছিল। এই বোকাচোদা, ললিপপ দিয়ে কেমনে মারে? আরে আমার ভুল কথাটা তো শুনবেন, ললিপপ তো খাইতে দেয় না, ললিপপ পিছন দিয়ে দিছিল। এই সিনটাই তো আমার দরকার ছিল। তো দর্শকবৃন্দ, আপনারা তো দেখতেই পেলেন খুনি কিভাবে তার নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তুই যাস না কে, যা যা। তো দর্শকবৃন্দ, এখন আমি আপনাদের দেখাবো হাসপাতালের ভিতরের বর্তমান অবস্থা, চলুন আমার সাথে। এটা মনে হয় কোনো ছবির শুটিং এর দৃশ্য। তলে এক বেলা থাপলা এমন তো এলাম। তপ তোমায় বেতি বুদত। ও তো তপ তোমায় বেতি বুদত, তুই এবার আমার ব্যাংকে আটকে। না, তোর লগে থাকমই না। হেই, ওকে লাগে বিল দেবো করা, তাড়াতাড়ি ল। হেই, এজেন্টের কাজ আর করুম না। ওনদের সিডি বাদ হয়ে গেল গা, আর ইনদে আমাকে কোনো কাজই নাই। এজেন্ট লাগি, এত রাগ করার কোনো দরকার নাই। অহন কোনো কাজ নাই তো কি হইছে, ভবিষ্যতে বড় ধরনের কোনো কাজ আইতেও পারে। আর দেখো না কয়দিন আগে ইউটিউবার গো কি অবস্থা হইলো, কত সুন্দর করে আর স্পন্সর করতা চাল এটাও বন্ধ করে দিল। আর এইদিকে দেখো টিকটকাররা ওই স্পন্সর ঠিকই নিতাছে, তাই ধৈর্য হারা হয়েও না, সামনের দিন ভালো হলেও হতে পারে। রাখেন আপনার ভালো দিন। গত 6 মাস ধরে একটা বিড়ি দুইজন মিলা টানতাছি, ওইটা এক টান করে দিতে দিতে বিড়ির পুটকি পর্যন্ত এ পড়ছে। এই দেখেন বিড়ির পুটকি, লাগবো না আমার ভালো দিন, আর থাকুম নামে আপনার লগে। Yes, agent Laga speaking. হ্যাঁ স্যার, আপনি? আসসালামু আলাইকুম স্যার। কি বলেন স্যার, আমরা দুই এজেন্ট লাগালাগি থাকতে এই দেশে এত বড় একটা খুনি ঘুরতাছে, আপনি কোনো টেনশনই করেন না, আমরা দুই এজেন্ট মিলে আর একটা লাগিয়ে দিব। এজেন্ট লাগি, যাও এই কেসটা সমাধান করে আসো। আমি একলা যাবো মানে আপনি যাবেন না? আরে না, আমার রক্ত দেখে খুব ভয় করে, আর আমার বউ কইছে 2-3 দিন হাতে কোনো কেস না নিতে। কি কন, 6 মাস ধরে তো কোনো কেসই পাই না, আর আপনি বিয়ে করলেন কবে? আরে করছি করছি, আমার গার্লফ্রেন্ড মাত্র ক্লাস 8 এ পড়ে, তার নিয়ে কুড ম্যারেজ করছি, আর আমি একটা ছোটখাটো ইউটিউবার তুই জানোস না, আর এইগুলা পাবলিক করলে আমার ক্যারিয়ারে সমস্যা হইব। ঠিক আছে, আমি চাই না আমার জন্য আপনার ক্যারিয়ারে কোনো সমস্যা হই, যে আমি একাই কেসটা সমাধান করে আইতাছি। আর চাইলে কেসটা আমি সমাধান করতে পারতাম, তুই জানোস আমি খুব ট্যালেন্টেড, নতুন বিয়া করছি তো বউনিয়া প্যারিসে হানিমুনে যাইতে হইব। ঠিক আছে, তোরে যদি বাড়ির বিশের 4 দোকানে দেখছি তাইলে তোরা আবার মুসলমানি করে দেবো, কথাটা মনে রাখিস। হাই তোর বস লাগি, আমি সবসময় সম্মান দাস, ঠিক আছে, মাঝে মধ্যে অপমান করা ছোট কোনো ব্যাপার না, যা কেসটা সমাধান করে আয়। ওই
তুই লইতে যাই তলাতে হইতো এত নামা লইতে যাই মৃত্যু তান লাগবো নাইলে আমি তত লতে থাকতাম না না থাকলি জায়গা থিতাতে তামনে কিন্তু বলি তাইতাতে আমি কিন্তু তত দেতাম না তলা ফেল চলবি খালি বিস্কুটই তো খাবি আর তো কিছু না না নগে এটা তলাও খা তুই আমার বিদ্যুৎ থালাইলিতে দালা তোর দুই বন্ধু আছে তাতে আমার কি আমি কেডা তুই আমার চিনস কথা এক নি তুই আমার এক তৈল তেতা দিয়া দা হালার পু তেতা না দিলে তোর এক এই তলত তুতলার লগে থাইকা আমিও তুতল হয়ে যাইতাছি কি করস তিতলি মানে তুই দেখলি না ওর বিদ্যুৎ তলাই দিতে তোর হালার ভালো পাঁচ টাকার বিস্কুটের লেগে তুই ওর লগে মারামারি করবি তলা তো দেখেই তো থাও তো দিলাম নাইলে আমি তো বল আমালে তো বেতেই মালে হালার পর তলিকে কেমন মারামারি করবার যাবো নাকি ভাই তাইলে আপনি জানগা আজকে থেকে আমরা ভাই বন্ধু ওর মাথা একটু সমস্যা আছে বুঝছেন তাইলে আপনি জানগা ওরে সামলায় রাখিস ঠিক আছে কিন্তু আমার বিদ্যুৎ তোর আর একটা কিনে দিতেছি বয় কি করে দূর কি এর কে সমাধান করতে পাঠাইলো আর কার কাছে পাঠাইলো আমি তেইরাই বুঝলাম না বস রে একটা ফোন দিয়া দেখি হ্যালো এই বস আপনি কার কাছে পাঠাইছেন আর কোন কেস সমাধান করুম আপনি তো কিছুই কইলেন না আরে বেটা ওই জায়গায় দেখ একটা বলদ আর দুইটা চালাক কই রইছে অগনিয়া তুই অনেক ভাই একটা কথা কই কিছু মনে করেন না কোন আপনাকে তিনজনের ভিতরে দুজন চালাক একজন বলদ নাকি তো ভাই আমি তো বলদ ও ভাই আমি তো তাইলে আপনার এই দুধটা দিই আপনাকে খুঁজতেছি দিলে তুই আমালে বেঁধাইলি তোর লোভে তো আমার কোনো তাই নাই কে আমাকে খুঁজতেছেন কে আমার গোয়েন্দা বস আপনার কাছে আমারে পাঠাইছে দেশে নাকি একটা কুখ্যাত খুনি ঘুরতাছে ওরে যেমনি হোক ধরতে হইব কে আমাকে কাছে পাঠাইবো কে আমরা কি কোনো গোয়েন্দা বা এজেন্ট নাকি আলে হ আমি তো গোয়েন্দাই তুলে তত দিত আলাই সব তো আমি খুঁজা দেই তুই খুঁজা দাস মানে তুই আবার কি খুঁজা দাস তলম থাতা পেন্সিল দার দেই দালাই আমি ওই দেই খুঁজা দেই আরে হালার বহালা এটা কলম খুঁজার কাজ নেই জায়গা আমাকে একটা খুনি রে খুঁজতে হইব আরে এটা কোনো সমস্যা না ক দিয়ে যদি কলম বের করতে পারি তাইলে খ দিয়ে খুনিও বের করতে পারবো কি করে খুনিও বের করতে পারবো আচ্ছা ভাই আপনার কাছে কি কোনো ছবি টবি আছে নাকি হ বস এটা একটা ছবি পাঠাইছিল আমারে ও মাদর হাই হাই ভালো দিন এই তো আদি ভালো বলি বাদাই দিছিলাম তোমার ভালো হয় আমালে মাইরা লাই নাই মাইরা লাই নাই মানে কি কোন আপনারা দেখছেন নাকি ওই মিয়া দেই নাই মানে একটু আগে ইন্দা গেছে তাড়াতাড়ি লন তাড়াতাড়ি লন তাইলে জান একটা কবিতা শোনাই শোনাও আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই রে কিন্তু তোমারটা তো কালা হপ কি কই গিলে আরে আমি তো চুলের কথা বলছিলাম পরের বার চুল তুমি সবুজ কালার করে আসবা আচ্ছা ঠিক আছে জান দেখো তো লোকটা আমার দিকে কিভাবে তাকিয়ে রইছে লুচ্চা বেটা যাও আমার জন্য একটা কুক নিয়ে আসো তো সে পর্যন্ত আমি ওরে পটাই কি আরে পিটাই আচ্ছা ঠিক আছে হাই হ্যান্ডসাম তোমারে দেখে খুব আমার ভাল লাগছে তার জন্যই তো আমার বয়ফ্রেন্ডরে আমি পাঠিয়ে দিছি তোমার নাম্বারটা আমাকে দাও আ বাঁচাও 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 জান কোক তো পাই নাই ওই কি রে আমার গার্লফ্রেন্ড কই গেল হ্যালো হ্যালো এজেন্ট লাগি আমার গার্লফ্রেন্ড তো কিডন্যাপ হয়ে গেছে কোন কি এইটা মনে হয় খুনিরই কাজ ঠিক আছে আমরা বিষয়টা দেখতেছি আবার একটা কিডন্যাপ হইছে
হাই হাই তাইলে মনে হয় এইটা ওই থুনির তাদ হেড বেড এটা তো আমরা জানি যে এটা একটা খুনিরই কাজ এ তলা দান ও তাইলে এইটা তলা আমার আদে তুমি না তাইলে আমি আদে এই ভাই তো দেখতাম দা কি করে এই ভাই তাড়াতাড়ি লন তো ওই মায়াটার আবার খুঁজতে হইব ল আয় আরে আমি তো তোমার লগে প্রেম করতে চাইছিলাম তুমি আবার মারতে চাও কে আমার দোষটা কি তোর দোষ একটাই তুই বেঈমান তুই না জানি আর কত পোলার জীবন নিয়ে খেলবি তাই তোরে আমি মেরে ফেলাম বাঁচাও আ বাঁচাও আ হাই হাই থুনি কি তাইলে থুনদলি মায়া তাইলে মাইলা লাইলো হ তাই তো মনে হইতাছে এজেন্ট ভাই দেখেন বডিটারে চেক কইরা দেখেন কোন ইম্পর্টেন্ট ক্লু পাওয়া যাইতে পারি মোবাইল মোবাইল তাই তো দেখা যাইতাছে দেখেন তো প্রথম নাম্বারটা কার আননোন নাম্বার আননোন নাম্বার হাই হাই এটা তুই থুনিলি নাম্বার তল দিত না আমার তাতে দে আমি হলে তল দিতা দি হলে ফাটাইতা দি আমি দে দে হ্যালো থুনি তলতি আমার তোতা মনে আতে উইতে দোতানেল বালে আমার বিদ্যুৎ ফালাই দিতিলি কি করে হালার কো এখন ওই কথা মনে রাখছে দেখা যায় যাই হোক আর সাহস আছে আলে বেত্তা তুই কি ভাবতো আমি তলে দিকে দলাইতি আমার দুই বন্ধু দলাইতে দিকে কি আমিও দলাইতি আমি বেত্তা বিল 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 আরে ভাই বিল মানে কি আরে ওইটা বিল না ওইটা বীর তুই কি ভাবতো তলে দিকে থবাই দলাই দিকে কি আমিও তলে দিকে দলামু না আমি তলে দিতে দলাই নাই তুই মাথে আয় এতনি তুই আমার বিদ্যুতে তেতা দিয়ে দেন আইলে তোর লগে আজকে আমার পুতা বল হইব ঠিকাতে আয় এই বেটটা বলত তুই জোরে চ্যালেঞ্জ দিলি ওর লগে কি আমরা পারো কত একটা পাগল আলে বেটটা বলত তো আমি না বলত তো তলা তুই তৈলি কি কইলি তুই আলে বেটা থিতি তো দইতি থুনিলে তো তল দিতে আমি থুনি তো আমার লদে দেহা তরতে আইব থুনি তো আর দানে না দে তোরাও আমার লদে আতর কি রে বলদ দেই চালাক হয়ে গেছে তাই তো দেহা যায় আমার উস্তাদ কইছিল ওনে একটা বলদ দুইটা চালাক আছে কিন্তু এ নামে আয়ে দেখলাম দুইটা বলদ একটা চালাক কি করে ও কি আমকে অপমান করলো হেই না এইটা হলো সম্মানের সর্বনিম্ন পর্যায়ে আস্তে আস্তে বাড়বো থিতাতে থিতাতে তাড়াতাড়ি ল ও আয়া পড়বো হালার পুতে আমার চ্যালেঞ্জ করে এখনো আসে নাই ওরে এমন মারা মারমু সব থেকে ভয়ঙ্কর মারা ওরে মারমু এই তুমি তুই আমার বিদ্যুৎ ফালাই দিতিলি সেই দিন থেকে আতর উপলে আমার অনেক লাগ তারপর তখন হুনতি তুই থুনি তারপর থেকে আমার আরো বেতি রাত তখন আমি নিয়ত কইরা লাইতি তরে আমি থায়ালামু তুই আজকে পিনি তোর মতো বলদ নাকি আমারে মারবো তুই কি জানোস আমি তোর থেকে কত বড় বড় মানুষ মারছি আর তুই তো আইছিস এখানে একা তুই তো আজকে বাচ্চা যাইতে পারবি না উফ থবাই আমারে বলদ ভাবে কিন্তু আমি আতলে বলদ না তুই তোর পিছনে তাতা এখন তুই তি তরবি তুই আজকে ফিনি খুনি ভাই আপনি হাসেন কে তোর কি মরণের ভয় নাই রে তুই নিচে তাকা ভাই রিল্যাক্স আপনার কিচ্ছু করতে হবে না আমি বুঝছি তো বিষয়টা একটু দাঁড়ান বন্দুক দে তুই ওদেশ নাকি তুই বন্দুক দে হালার ভয় কি বস নাকি ভয় ভয় হালার পুরা ভাই দালার পুতালার আবার আমার মাথে দিতে ভাই বিত্তাত করেন আমি কিছু জানি না ভাই ওলা আমারে দিয়ে আপনি লে মন দে হইতে ভাই বিত্তাত করেন ভাই আমি এত ভালো থাকতো ভাই ধালা দিন বলা লেতা তুলি বিত্তাত না তুললে আমি আমার বেত্তা তুলে দে ভাই তালি বই আল বই তোরে এখন আর কেউ বাঁচাইতে পারলো না হ ভাই আপনি একদম ঠিক কথা কইছেন ভাই আপনার লগে বেদবি করতে না ভাই অনেক বড় ভুল করে লিছে ভাই এখন মেরে লাগবে না এখন ভাই দালার পুতালা মিথ্যা কথা কয় ভাই দেন আমার ব্যাগটা কইলা দেন ভাই খালি বই আর বই কারণ আমি কইলা যাইতেছি হালাই কামড়া করলো কি শাবাশ বন্ধু শাবাশ জানতাম তুই কাজটা করবি মামা শাবাশ
থালার পোথালা তুই তখন আমারে দিতে নেই তো ওই তিলি আমারে মাইরে বালাইতে তো ওই তিলি না থালার পোথালা এখন তো আলে বাতাই বোতা দা আলে বন্ধু তখন তো আমি মজা চলতি তুই আবার আমালে বেন্দাইলি ওই তুই দৌড় দে আজকে খেলা আজকে তোর একদিন কি আমার একদিন ওই খেলা খেলা এই মানুষটা নাকি পশুর মতো মানুষ খুন করছে আর আজকে এই মানুষটার পোস্টমর্টেম আমারও করতে হইব আহারে জীবন আমারে মারা এত সোজা ওই বলটার এবার খবর আছে